আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর একটু নতুন টিউটর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওর মধ্যে রমজান মুবারক ডিপ এআই ফরওয়ার্ডিং প্রম্পটে নিয়ে হাজির হয়েছে কীভাবে এই প্রম্পটের মাধ্যমে আপনি রমজানের জন্য প্রোফাইল বা ডিপ ফটো এডিট করবেন। পুরো স্টেপ আমি এই ভিডিওর মধ্যে দেখা দিয়ে চলেছি। এর জন্য ফটো এডিটের জন্য ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপরে গুগলে সার্চ করবেন এআই ফটো এডিটিং গেমিং স্টেজ, জাস্ট এটা লিখে আমরা গুগলে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটের উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে এখানে আমরা ক্যাটাগরি দেখতে পাবো এআই ফটো এডিটিং, জাস্ট এই ফোর্স ক্যাটাগরির উপর ক্লিক দেব। দেওয়ার পরে এখানে আমরা রমজান মুবারকের আমাদের সেই পোস্টটি পেয়ে যাবো, জাস্ট এই পোস্টের উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা ডেমো ইমেজগুলো দেখতে পাবো, যে টাইপের আমরা প্রম্পটের মাধ্যমে ছবি এডিট করতে যাচ্ছি সকল ছবিগুলো। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ডেমো ইমেজগুলো আমরা দেখতে পাবো। এই টাইপের ইমেজগুলো আমরা তৈরি করতে পারবো। এখানে চাইলে আপনার নাম অ্যাড করতে পারবো, আমাদের যে শেরওয়ানি আছে সেইটার কালারও চেঞ্জ করতে পারবো। সো এটা এডিটের জন্য আমাদের এখান থেকে উইথ দি প্রম্পট এটাকে কপি করতে হবে। এখান থেকে এইখানে কপি করার পর জাস্ট কপি করব। কপি করার পরে জয়েন অ্যান্ড ক্রিয়েট বাটনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে নতুন একটা বক্স ওপেন হবে, বক্সের উপর এটারে পেস্ট করে দেবো। পেস্টের পর এখানে আপনি এখান থেকে আপনার বয়স অ্যাড করতে পারবেন, আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ ইউজ করতে পারবেন, আপনার নাম অ্যাড করতে হবে। নাম অ্যাড করার জন্য এখানে ক্লিক দিতে হবে। এখানে আপনার নামটা অ্যাড করে দেবেন, নাম অ্যাড করে দেবেন। আপনি এখানে যে হোয়াইট, এখানে হোয়াইট কালার আছে, এখান থেকে অন্য কোনো কালার দিয়ে অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে সব কিছু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করে নেবেন, তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক দেবেন। ক্রিয়েট বাটনে ক্লিক দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের এআইয়ের মাধ্যমে আমাদের ইমেজটা জেনারেট হয়ে যাবে। জাস্ট এটা এডিটের জন্য আমাদের ফার্স্ট অফ অল মাইক্রোসফট ব্রিন্ড একটি অ্যাকাউন্ট থাকা লাগবে। কীভাবে অ্যাকাউন্ট করবেন পুরো স্টেপের টিউটোরিয়ালটা ভিডিও ডিসক্রিপশন অথবা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এটি দেখে নেবেন। তারপর দেখবেন যে আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে। এখানে আপনার নাম আপনার ফেসটাও অ্যাড করতে পারবেন। এখন এখান থেকে ইমেজটা ওপেন করবেন। ইমেজ ওপেন করবার এখান থেকে যদি ইমেজটা ভালো লাগে জাস্ট থ্রিডট থেকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে প্রতিবার আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু এখান থেকে করে নিতে পারবেন। আপনি যদি এখান থেকে এই যে রেড হোয়াইট রয়েছে, আপনি যদি শুধু এখানে হোয়াইটের জায়গায় ইয়েলো দেখে ক্রিয়েটে ক্লিক দেন, তাহলে ইয়েলো কালারের শেরওয়ানির পড়া ছবি মেক করে দেবে। জাস্ট কিছুক্ষণের জন্য আমাদের অপেক্ষা করলে এআইয়ের মাধ্যমে আমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে। জাস্ট এআইয়ের মাধ্যমে এই স্টেপের মাধ্যমেই আমাদের সকল ধরনের এআই ফটো এডিটগুলো করতে হয়। সেই স্টেপটা আশা করি এই ভিডিওর মধ্যে আপনি শিখতে পেরেছেন। এখন দেখেন যে আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ওপেন করবেন, আর আপনার যদি ভালো লাগে এখান থ্রি ডট থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আপনার যদি ইমেজ যদি মনে করেন যে আমার ভালো লাগেনি, আবারও ক্রিয়েট বাটনে ক্লিক দিলে আবারও ভিন্ন রকমের ইমেজ জেনারেট করে দেবে এআইয়ের মাধ্যমে। সো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি এআইয়ের মাধ্যমে রমজান মুবারকের জন্য ডিপ বা প্রোফাইল ফটো এডিট করা শিখতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ফর ওয়াচিং।